আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ছাদ থেকে কুমড়ো শাকগুলা নিয়ে এসেছি। তো ছাদে যখন গিয়েছি খুব রৌদ্র উঠেছে, তাই আসলে ভিডিও করিনি। তো ছাদের শাকগুলা অনেক সুন্দর হয়েছে। তো ভাবছি কুমড়ো ধরে কি না জানি না, তাহলে পরে পাতাগুলো নষ্ট হয়ে যায়। আর কুমড়ো শাক খেতে আমার ভালোই লাগে, তো তার জন্য কুমড়ো শাক নিয়ে আসলাম। আর সেটা একটা আলু কেটে দিয়েছি, একটু মাছ দিয়ে রান্না করব। পাশাপাশি আজকে পটল রান্না করব রুই মাছ দিয়ে। তো সব রান্না শেয়ার করিনি, আসলে এত গরম পড়তেছে কি বলবো, ভিডিও করতেই ভালো লাগে না। তারপরে যেহেতু একটা চ্যানেল আছে, তো একটু একটু ভিডিও করার চেষ্টা করি আর কি। রান্না বসিয়ে আমি শাকটা বসিয়ে দিয়ে এসেছি। যেহেতু শাক থেকে পানি উঠবে, তাই এটা পড়ার ভয় নেই, তাই ভাবছি মোছামুছির কাজগুলো একটু করে নিই। অনেক কাজে করেছি আসলে, তো ভাবছি এটাও একটু একটু শেয়ার করা যায়, ভিডিওটা তাহলে ছোট হয়ে যাবে। তো সবগুলো শোপিস নামিয়ে আমি এগুলো মুছে নিচ্ছিলাম। তো এখন শুধু বোতলগুলো বাকি আছে, সেগুলো মুছে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব, সাথে আছে সংসারের কাজকর্ম। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। একজন নারী পারে তার সংসারটা সুন্দর করে গুছাতে। আমরা নারী, আমরা সব কিছু পারি। তো আসলে সব কিছু যে নারী পারে তাও কিন্তু না, তবে আমরা কষ্ট করতে পারি, অসুন্দরকে সুন্দর করতে পারি, সংসারটা গুছিয়ে রাখতে পারি। একটা মেয়ে মানুষের কারণে একটা ছেলে খারাপ হতে পারে, আবার একটা মেয়ে মানুষের কারণে একটা ছেলে সংসারী হয়, সংসারের প্রতি তার ভালোবাসা জন্মায়, সে তার আত্মীয় স্বজনকে ভালোবাসে, আবার আত্মীয় স্বজন থেকে দূরেও সরে যায়। তো সেই কথা আর নাই গেলাম, আমি এটাই বোঝাতে চেয়েছি যে একজন নারীর পক্ষে অনেক কিছুই সম্ভব। অগুছালো বাসাটাকে আমরা সুন্দর করে গুছাতে পারি, আর সেটা দেখে অনেকেরই আসলে দৃষ্টি কাড়ে। তো তেমনি আমার এই বারান্দাটা একসময় কিন্তু পুরাই খালি ছিল, আমি যখন এসেছি আর কি। তো আমার পাশে যে ভাবি, তখন উনিও বলল যে ওনাদের আগে যারা ছিল একটা গাছও ছিল না। তো আমি আসার পর এই বারান্দাটা পুরাই সবুজ বানিয়ে ফেলেছি। আসলে একই জায়গায় থেকে আপনি দেখবেন কি, একই বিল্ডিংয়ে থাকতেছেন, এক একটা মানুষ এক এক রকম, তাদের চলাফেরা এক এক রকম। একই জায়গায় থাকতেছেন, দুইজন দুই রকমভাবে সাজাচ্ছে, দেখতে আসলে কারোটা ভালো লাগছে, কারোটা খারাপ লাগছে। তো যাই হোক, সেসব কথায় গেলে অনেক দেরি হয়ে যাবে। রান্না চুলার উপর বসে আমি কিন্তু এখানে এসেছি। তো সেটা দেখাই নেই, এক চুলায় ভাত বসানো, আর ওই যে এক চুলায় আমি শাক বসিয়ে দিয়ে এসেছি। তো গাছগুলোতে আজকে পানি দেওয়া হয় না, নাস্তার পর্ব তো আগেই শেষ হয়ে গিয়েছে। দুই মেয়ে আজকে স্কুলে গিয়েছে, আপনাদের ভাইয়া কোনো একটা কাজে খুব তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে, বলে কি নাস্তা খাওয়ারও সময় নেই। আর নিয়াজের স্কুলটা আজকে বন্ধ, যেহেতু কালকে ওদের অনুষ্ঠান গিয়েছে। তো যাই হোক, নিয়াজ ঘুমাচ্ছিল, আমি এই কাজগুলো করে নিয়েছি, আর রুটি আর নাস্তা মানে আলু ভাজি এগুলো করে রেখেছি, ওরা খাবে আর কি। তো বারান্দায় এসে আসলে যখন দেখলাম আমার এই গাছটা নতুন একটা পাতা হয়েছে, আসলে খুবই ভালো লেগেছে। যখন টবটা ভরবে, ওই যে একটা ডাটা কী গাছ সেটা মনে নেই এই মুহূর্তে, সেটা আর কি উঠিয়ে ফেলবো। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, বারান্দায় আসলে আসলে আমি গাছ লাগাই, আজকেও একটা গাছ লাগাবো। তো আপনারা সেগুলো দেখতে থাকুন, আমি আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে থাকি। প্রথমে আজকে আমি যে কমেন্টসটা পড়ব, আসলে কি বলবো, এসব কমেন্টস পড়লে আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আসলে ইউটিউবে এসেছি, আপনাদের কতটুকু ভালোবাসা পেয়েছি সেটা আমি নিজেই জানি। অনেকেই আছেন না দেখে আমাকে, তারপর আমার ভিডিওকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। যেমন একজন আপু, আপু কিন্তু ইউটিউবার না, আপুর আইডির নাম হয়েছে নাসিমা বেগম, নিশ্চয়ই আপুর নাম নাসিমা হবে। তো যাই হোক, নাসিমা বেগম আপু বলেছে আমার ভিডিও আপুর এতই ভালো লাগে, আপুর হয়তো মোবাইলের সমস্যা বা চার্জারের সমস্যা, তো আপু নাকি আসলে নিজের মোবাইল থেকে ভিডিও দেখতে পারে না। যখন ভাইয়া বাসায় আসে, আপু ওয়াইফাই কানেক্ট করে, তারপর দেখা যায় যে আমার ভিডিওগুলা সে তখন ডাউনলোড করে রাখে, আর যদি সম্ভব হয় ভাইয়ার মোবাইল দিয়ে তারপর দেখে।
তো অনেক সময় ভাই বলে কি সরাসরি মানে ভিডিওটা দেখতে পারে না, ডাউনলোড করে রাখে, কেননা আপুর আবার ছোট একটা বাচ্চা আছে, তো দেখা যায় আবার হাজবেন্ড বাসায় থাকলে ভিডিও দেখতে পারে না, তো ডাউনলোড করে পরে হলেও আপু আমার ভিডিওটা দেখে নেয়। আসলে কি বলবো, এই কমেন্টসটা পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে আমাকে না দেখে একজন মানুষ আমার ভিডিওকে এত ভালোবাসে, আমার সংসারটা দেখতে দেখতে ওনাদের ভালোবাসা ভালো লাগা তৈরি হয়েছে। তো আপু নাসিমা বেগম আইডি থেকে আপু আর কি কমেন্টসটা করেছে। তা আপু আমি জানি না তোমার নাম কি, তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো, দোয়া করি স্বামী সন্তান নিয়ে তুমি ভালো থাকো, সুখে থাকো, এভাবেই শুধু আমার না সবাই উপকার করে যাও, শুধু যে ইউটিউবে ভিডিও দেখে উপকার করা যায় তা না, প্রতিটা পদক্ষেপে ভালো থাকো, সবাই উপকার করো সবসময়, আল্লাহ পাক তোমার দ্বারা মানুষের কল্যাণ বয়ে আনুক, সেটাই আর কি দোয়া করি। তো এখানে দেখেন আজকে সকালে এসে আমি দেখি আমার পাখির বাচ্চাগুলো নিচে হাঁটতেছে, দেখে তো আমার খুবই ভালো লাগছে আসলে। তো দেখি কাল পরশুর ভিতরে পাখিগুলো নিচে নামিয়ে দিব, আর পাখির বাচ্চা যখন একটু বড় হয়ে উঠে তখন কিন্তু এগুলো হাঁড়ি থেকে নামিয়ে দিতে হয়, কেননা হাঁড়িতে কোনো খাবার থাকে না। তো আমি ইদানিং দেখতেছি ওরা যে পটি করে সেটাই ওরা কামড়ায়, তাই আমি যদি এটাকে এখন নিচে না নামিয়ে দেই তাহলে কিন্তু ওরা খাবার শিখবে না। আর ওদের মারা দেখি এখন আবার মিটিং করতেছে, তো ওরা যদি আবার ডিম পেড়ে দেয় তাহলে কিন্তু আর পাখিগুলাকে খাওয়াবে না, তাই আসলে এই বয়সের পাখিগুলাকে নিচে নামিয়ে দিতে হয়। তো আমি যখন নামাবো আসলে যদি কালকেই সম্ভব হয় নামিয়ে দিব, আর ভিডিওতে শেয়ার করব যে পাখিটুকু কতটুকু হয়েছে এবং কোন বয়সে পাখিগুলাকে হাঁড়ি থেকে নামিয়ে দিতে হবে। তো এটা সম্ভবত নরলোক নাকি একটা গাছ, এটা অনেক আগে এনেছিলাম আমি, তো সেটাই আমি আর কি লাগিয়ে দিচ্ছি, তো গাছটা অনেক দিন হয়েছে লাগানো হয়নি। তো তারপর আরেকটা কমেন্টস পড়তেছি, সেটা হয়েছে ফাতিমা আক্তার, আপুর আইডির নাম হয়েছে ফাতিমা আক্তার। আপু আমি আপুকে জিজ্ঞেস করছিলাম আপুর নাম ফাতিমা কিনা, তো আপু কোনো রিপ্লাই দেয়নি। তো আপু আজকে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। তো আপু বলতেছে যে প্রতিদিন আমার ভিডিও দেখে কিন্তু কমেন্টস করে না, আমার ভিডিওগুলো আপুর অনেক ভালো লাগে, আপু কোনো ইউটিউবার না। তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে ভালোবেসে সঙ্গে থাকবা ইনশাআল্লাহ, আল্লাহ পাক তোমার মঙ্গল করবে এবং আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক, সেই দোয়াই করি। তারপর আমি একটা কমেন্টস পড়তেছি, গাজী লিজা লাইফস্টাইল ব্লগ, আপু ব্লগার, আপুর ভিডিও আমি দেখি অনেক দিন ধরে, আপু আমার ভিডিও দেখে, তো আমি যতটুকু সম্ভব কালকে হয়তো আপুর ভিডিও দেখেছিলাম, আপু খুব অসুস্থ, আপুর ফ্যামিলির অনেকেই অসুস্থ আপু বলেছিল, তো আপুর জন্য সবাই দোয়া করবেন, আমার ভিডিও না আপু অনেকের ভিডিওই দেখে, গাজী লিজা লাইফস্টাইল ব্লগ। আর আপুর নাম আমি আরও একবার হয়তো বলেছিলাম, আপুর বাচ্চা হাফিজি পড়ে, তো এটা শুনে তো আমার কাছে আরও ভালো লাগে। তো আপু বলেছে আমার সাথে দেখা করার আপুর খুব ইচ্ছা, তো আপু আল্লাহ পাক মানুষের কোনো ইচ্ছায় অপূর্ণ রাখে না যদি সেটা সৎ ইচ্ছা থাকে। তো তোমাকে আমি বলছি, আমি কমেন্টসে তোমাকে আমার ফেসবুক আইডি দিয়ে দিব, তুমি অ্যাড হয়ে যাবা, তাহলে ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে আর কি। তারপর হয়েছে আরেকটা কমেন্টস পড়তেছি, সেটা হয়েছে রিমাস ব্লগ, তো আপু আমাকে বলেছে আপু তুমি কোথায় থাকো, তোমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, এবং আপু কিছু স্কুলের নাম এবং জায়গার নামও বলেছে, আমি এগুলো কমেন্টসে বলতে চাই না আসলে, সরি মানে ভিডিওতে। তো আপু আমি সেখানে লিখতে পারতাম কিন্তু আসলে লিখি নাই, তুমি যেহেতু আমার প্রতিদিন ভিডিও দেখো আসলে লিখাচ্ছে মনে হয় যে বললে তোমার সাথে আমি কথা বলতেছি এমন মনে হবে, তাই বলতেছি আপু। আপু আসলে এটা একটা সামাজিক মাধ্যম, এখানে আসলে বাসার ঠিকানা বাচ্চারা কোথায় পড়ে সেগুলো আসলে না বলাই আমাদের জন্য উত্তম, তো অনেকেই সরাসরি বলে, তবে আমি যতটুকু মনে করি না বলাই ভালো। আমি কমেন্টসে আমার ফেসবুক আইডিটা দিয়ে দিব, তখন আমাদের দেখা যায় যে ইনবক্সেও আমরা যোগাযোগ করতে পারবো। তো আশা করি আপু তুমি বুঝতে পারছো, শোনা আপু রাগ করো না। তো আপু তুমি বলেছো যে মানে রিমাস ব্লগ আইডি থেকে আপু বলেছে তুমি হয়তো আমার বাসার আশেপাশে থাকো, আপু থাকতেই পারি, আসলে ঢাকা শহরটা খুবই ছোট আর ঢাকা শহরটা এমন একটা আজব শহর, পাশাপাশি থাকলেও আসলে কোনো খবর থাকে না এরকম আর কি।
আর একটা কমেন্টস পড়তেছি, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন। তো আপু সবসময় বলে আপনার বাসাটা অনেক সুন্দর, আপনার কাজগুলো সুন্দর, আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার ভিডিওগুলো আসলে খুব সুন্দর হয়। আপু একজন ইউটিউবার। তা আমি এর মাঝে আজকে যে কমেন্টসগুলো পড়লাম, গাজি লিজা লাইফ স্টাইল ব্লগ, মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন, রিমাস ব্লগ, এই আপুদের চ্যানেলগুলো আপনারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন, আপুরা খুবই ভালো, অবশ্যই আপনাদেরকে ব্যাক দিবে, পাশাপাশি আপনাদের ভিডিও দেখেও সাহায্য করবে। তো আসলে আমরা যদি একজন একজনকে সাহায্য না করি আসলে খুব সহজে এগাতে পারবো না। এটা যারা আসলে এতদিন ধরে ইউটিউবিং করতেছেন, নতুন এসেছেন, তারা এটা আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছেন, আর যারা হয়তো উঠে গিয়েছেন অনেক উপরে তাদের কাছে আসলে এই ব্যাপারগুলো হাস্যকর মনে হবে। তো যেটা সত্যি সেটাই বললাম, আমার কথাগুলো সত্যি কি না কমেন্টস করে জানাতে পারেন। তো এই মুহূর্তে আমার রান্না বান্না সব কিছু শেষ, ঘর গুছানো শেষ, আমি এখন ফ্রি, গোসল করে নিব। আজকের ভিডিও কথা বলতে বলতেই শেষ হয়ে গেল, কিছুই বলতে পারলাম না আসলে। তো তারপরও আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।